আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন কোর্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এই কোর্সটা হলো মূলত ই কমার্স, অর্থাৎ লারাভেল সেলস দিয়ে আমি একটা ই কমার্স সাইট ডেভেলপ করব। তো আজকের পর্বে আমি এই কোর্সের মধ্যে কী কী জিনিস থাকবে না থাকবে সেটার একটা ওভারভিউ করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের কোর্সের নাম হলো ই কমার্স। তো ই কমার্সের মধ্যে আমাদের দুইটা সাইট থাকবে, একটা হলো ফ্রন্ট এন্ড সাইট আর একটা হলো ব্যাক এন্ড সাইট। তো ব্যাক এন্ড সাইটেরটা মূলত ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে মূলত আমাদের ফ্রন্ট এন্ড সাইডের যাবতীয় কন্টেন্টগুলো মেকানিজম হবে। তো ফ্রন্ট এন্ড সাইডের মধ্যে আমাদের থাকবে লোগো, স্লাইডার্স, প্রোডাক্টস, আর প্রোডাক্টসটা আমাদের থাকবে ক্যাটাগরি বা ব্র্যান্ড ওয়াইজ, অর্থাৎ আমরা ক্যাটাগরি ওয়াইজও প্রোডাক্টগুলো শো করাতে পারবো অথবা ব্র্যান্ড ওয়াইজ শো করাতে পারবো। তারপর কন্ট্যাক্টস ইনফরমেশন, অর্থাৎ প্রতিটা ওয়েবসাইটের ফুটার পার্টে যে ইনফরমেশনগুলো থাকে, অর্থাৎ অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল এবং সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো থাকে সেটা। তারপর থাকবে আমাদের অ্যাড টু কার্ট, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট আমরা কীভাবে অ্যাড টু কার্ট করবো সেটা থাকবে, প্রোডাক্ট অর্ডার করব, কাস্টমার কীভাবে অর্ডার করবে। তারপর থাকবে কাস্টমার লগ ইন অর রেজিস্ট্রেশন, অর্থাৎ কোনো কাস্টমার যদি সর্বপ্রথম কোনো একটা অর্ডার প্রোডাক্ট অর্ডার করতে চায় তাহলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর কোনো একজন কাস্টমার যখন একবার রেজিস্ট্রেশন করবে তাহলে তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, পরবর্তী সময়ে সে যদি আমাদের এই সাইট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করে তাহলে জাস্ট তার ইমেল বা মোবাইল নাম্বার যেটা দিয়ে আমরা করে দেবো, সিস্টেম করে দেবো, সেটা দিয়ে লগ ইন করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে। তারপর কাস্টমারের বিলিং ইনফরমেশনগুলো থাকবে, অর্থাৎ যে কাস্টমার অর্ডার করবে তার বিল করার জন্যে তার কিছু ইনফরমেশন লাগবে, শিপিং অ্যাড্রেস বা বিলিং অ্যাড্রেস, সেই অ্যাড্রেসগুলো লাগবে। তারপর কাস্টমার হ্যান্ড ক্যাশ পেমেন্ট, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটার মধ্যে আমি হ্যান্ড ক্যাশ পেমেন্ট মেথডটা দেখাবো। আর আপনারা হয়তো বা ও পেপাল, ভিসা এগুলো করতে পারেন। তো আমি যদি সময় পাই তাহলে হয়তো বা ওই মেথড দুইটা দেখাইতে পারি, কিন্তু আমি হ্যান্ড ক্যাশটা কমপ্লিট করবো ইনশাল্লাহ বলে রাখতে পারি, আর বাকি দুইটা আপনারা করে নিতে পারবেন, সমস্যা নাই। আর যদি আমি সময় পাই তাহলে করে দিতে পারি। তারপর থাকবে কাস্টমার অ্যাকাউন্টস, ফ্রন্ট এন্ড সাইডের মধ্যেই কাস্টমার্সের একটা অ্যাকাউন্টস থাকবে, অর্থাৎ কোনো একজন কাস্টমার যখন লগ ইন করবে তার একটা অ্যাকাউন্টস ক্রিয়েট হবে। তারপর কাস্টমারের ফ্রন্ট এন্ড সাইডেই থাকবে মূলত কাস্টমারের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড এর মধ্যে থাকবে অর্ডার লিস্ট, অর্থাৎ একজন কাস্টমার কতগুলা অর্ডার করেছে তার একটা লিস্ট থাকবে। তারপর প্রিন্ট ইনভয়েস, অর্থাৎ প্রতিটা অর্ডারের একটা প্রিন্ট কপি যেন সে পিডিএফের মাধ্যমে প্রিন্ট দিতে পারে সেটা থাকবে। তারপর থাকবে কাস্টমারের প্রোফাইল এবং তার পাসওয়ার্ড চেঞ্জও অপশন করে দেব, অর্থাৎ এই জিনিসগুলো কাস্টমারের অ্যাকাউন্টসে থাকবে। আর এটা অবশ্যই থাকবে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কোনো একজন কাস্টমার্স শুধুমাত্র তার ইনফরমেশনগুলোই সে দেখতে পারবে, অন্য কোনো কাস্টমারের ইনফরমেশন সে দেখতে পারবে না। সে যতগুলো অর্ডার করেছে বা তার ইনফরমেশন দিয়ে প্রোফাইল হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল কাস্টমার্সের ইনফরমেশনগুলো তার অ্যাকাউন্টে থাকবে। তারপরে ব্যাক এন্ডের সাইট, এটা হলো আমাদের ড্যাশবোর্ডের পার্ট। তো এটার মধ্যে থাকবে ইউজার ম্যানেজমেন্ট, অর্থাৎ এই ওয়েবসাইটটা কে কে কোন কোন ইউজার হ্যান্ডেল করবে তাদের লিস্ট থাকবে। তারপর প্রোফাইল ম্যানেজমেন্ট, যতগুলো ইউজার আছে তাদের প্রোফাইল, প্রোফাইলের মধ্যে থাকবে পাসওয়ার্ড চেঞ্জ, ইউর প্রোফাইল, অর্থাৎ প্রতিটা ইউজারের প্রোফাইল। তারপর থাকবে কাস্টমার ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্টের মধ্যে কাস্টমারের লিস্ট থাকবে, অর্থাৎ যেসব কাস্টমার রেজিস্ট্রেশন করবে তাদের এখানে লিস্টটা আমাদের ড্যাশবোর্ডে দেখবে। তারপরে পেন্ডিং অর্ডার লিস্ট, অর্থাৎ কোনো একজন কাস্টমার যখন কোনো একটা অর্ডার করবে সেটা ফার্স্ট পেন্ডিং থাকবে, তারপর এটা অ্যাডমিন এটা অ্যাপ্রুভ বা ডিলিট যেটাই কয় করতে চাই করতে পারবে। তারপর থাকবে অর্ডার লিস্ট, একটা হলো পেন্ডিং অর্ডার লিস্ট আর একটা অর্ডার লিস্ট, যেগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর থাকবে ক্যাটাগরি ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের প্রোডাক্টটা কোন ক্যাটাগরি সেটা থাকবে। তারপর ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এবং প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেটাও আমরা সেট আপ করে দেবো। তারপর একটা প্রোডাক্টের মধ্যে মাল্টিপল কালার হতে পারে, এই জন্য কালার ম্যানেজমেন্ট কালারটাও থাকবে। তারপরে সাইজ ম্যানেজমেন্ট, এবং একটা প্রোডাক্টের ডিফারেন্ট সাইজ হতে পারে। তো এই চারটা জিনিস আমরা সেট আপ করার পর
প্রোডাক্ট ম্যানেজমেন্ট আমরা প্রোডাক্টটা এন্ট্রি করব। তাহলে প্রোডাক্টের মধ্যে আমাদের ক্যাটাগরি আইডি ঢুকবে, ব্র্যান্ড আইডি ঢুকবে, কালার আইডি ঢুকবে এবং সাইজ আইডি ঢুকবে। এবং কালার এবং সাইজটা হবে মাল্টিপল, একটা প্রোডাক্টের 4টা 5টা কালারও হতে পারে এবং সাইজও 4টা 5টা হতে পারে। তারপর থাকবে মূলত লোগো ম্যানেজমেন্ট, অর্থাৎ যে আমাদের এখানে যে ওয়েবসাইটের মধ্যে ফ্রন্ট এন্ড সাইডে যে জিনিসগুলো নিয়ে আসবো সেজন্য থাকবে লোগো ম্যানেজমেন্ট, স্লাইডার ম্যানেজমেন্ট, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট। কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট বলতে আমি যে প্রথমে যেটা বুঝেছিলাম সেটা আমরা এই ড্যাশবোর্ড থেকে মেকানিজম করবো, সেট আপ করে দেবো। তো কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের মধ্যে থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো ফুটার পার্টে থাকে। তারপর থাকবে কমিউনিকেশন লিস্ট, অর্থাৎ কোনো একজন কাস্টমার্স যে কন্ট্যাক্টস বাই ফর্ম, যে সকল কাস্টমার্স বা ক্লায়েন্ট ফর্মের মাধ্যমে তাদের ইনফরমেশনগুলো দিবে তাদের লিস্টগুলো এখানে থাকবে। আর অ্যাবাউট আস ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটের অ্যাবাউট কি, কোন পারপাসে আমরা এই ওয়েবসাইটটা করছি সেটার কিছু ডিসক্রিপশন থাকবে। তো আমি একটা, এই হলো মূলত আমাদের এই কোর্সটার মধ্যে আমি এই জিনিসগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো এই জন্য মূলত আমি একটা ওয়েবসাইট ডাউনলোড করেছি এবং ডাউনলোড করে তার 30%-এর মতো আমি কাস্টমাইজ করে নিজের মতো ডিজাইন করে নিছি। তো এই সেই ড্যাশ টেমপ্লেটটা হলো, যেমন এটা হলো আমার ই কমার্স, এটা আমি মূলত ডাউনলোড করে আমি নিজের মতো করে যতটুকু পারি চেঞ্জ করে নিয়েছি। তো এটা আমাদের ওয়েবসাইট, আর আমি ওয়েবসাইটটা মূলত করব ফার্নিচার, অর্থাৎ ফার্নিচারের জন্য করব, আপনারা যে কোনো প্রোডাক্ট দিতে পারেন। তো এটার মধ্যে আমাদের দেখেন এটা হোম পেজ, তারপরে এটা হলো শপ, এর মধ্যে মেনু থাকবে প্রোডাক্টস, চেক আউট, তারপরে কার্ট, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই যে এটা হলো আমাদের কন্ট্যাক্ট আস। এই ফর্মটার মাধ্যমে কাস্টমার বা ক্লায়েন্ট তার ইনফরমেশনগুলো সাবমিট করতে পারবে। আর এখানে আমাদের অ্যাড্রেসগুলো, এখানে সবগুলো ইনফরমেশন আমাদের ডাটাবেস থেকে আসবে। আর এটা হলো ফুটার পার্টে যে কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো বলেছি, অ্যাড্রেস, তারপরে তার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো থাকবে এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে। তো এটা হলো আমাদের কন্ট্যাক্ট আস। তারপরে এখানে থাকবে মূলত যে কার্ট, এখানে দেখেন এটা তেমন হওয়ার লিঙ্ক নাই। ওকে, আমি হোম পেজে চলে যাচ্ছি। তো এটা আমাদের হোম পেজ, হোম পেজের মধ্যে প্রথমে থাকতেছে আমাদের স্লাইডার লোগো, তারপরে থাকতেছে দেখেন এখানে আমাদের এই যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো লোড হবে, এটা হলো অল প্রোডাক্টস, তারপরে যতগুলো ক্যাটাগরি থাকবে আমাদের ক্যাটাগরিগুলো এদিকে আস্তে আস্তে ডাইনামিক্যালি চলে আসবে। তারপরে এটা ফিল্টারের মধ্যে থাকবে আমাদের ব্র্যান্ডসগুলো, যতগুলো ব্র্যান্ড থাকবে সবগুলো ব্র্যান্ড এখানে লিস্ট আকারে চলে আসবে। তারপরে আমরা একটা সার্চের কাজ করব, আমরা কোনো প্রোডাক্ট চার্জ দিয়ে যেন নিয়ে আসতে পারি সেই কাজটা আমি সেটা দেখাবো। আর এটা হলো আমাদের প্রোডাক্টের লিস্ট, দেখেন। তো আমি ওয়াল প্রোডাক্টে মনে করেন ক্লিক করলাম, এটা আমাদের ওয়াল প্রোডাক্ট, এখানে যাবতীয় প্রোডাক্টগুলো থাকবে। যখন এটা অ্যাড টু কার্টে ক্লিক করবে সে এখান থেকে কালারগুলো, সাইজ কোন সাইজ সেটা সিলেক্ট করতে পারবে, যে আমি যেটা আগে বলেছি যে মাল্টিপল সাইজ হতে পারে। তো একটা প্রোডাক্টের অনেকগুলো সাইজ আমরা ডাটাবেস থেকে দিয়ে দেবো, সে যে সাইজের প্রোডাক্টটা অর্ডার করতে চায় সেটা সিলেক্ট করে অর্ডার করবে। তারপর কালার, একইভাবে অনেকগুলো কালার থাকবে একটা প্রোডাক্টের, কাস্টমার বা ক্লায়েন্ট যে কালারের প্রোডাক্টটা নিতে চায় সেটা সিলেক্ট করবে। তারপর এটা কত পিস নেবে, তারপর একটু কাট করবে। আর এখানে দেখেন একটা প্রোডাক্টের আমাদের 3টা 4টা বা আরও বেশি স্যাম্পল আমরা দেখাতে পারি। তো একটা প্রোডাক্টের আন্ডারে কীভাবে আমরা মাল্টিপল ইমেজ ইনসার্ট করবো সেটাও দেখাবো। তো একটা প্রোডাক্টের আন্ডারে মূলত আমাদের মাল্টিপল কালার ইনসার্ট করবো এবং মাল্টিপল সাইজ ইনসার্ট করবো এবং মাল্টিপল ইমেজ ইনসার্ট করবো। তারপর এই মাল্টিপল ইমেজগুলো আমরা এখানে শো করাই দেবো। তারপর দেখেন এখানে আমাদের কার্টে চলে যাচ্ছি। তো এখানে যতগুলো অর্ডার করবে, অর্ডার করার পরে এখানে মূলত লিস্টগুলো চলে আসবে, সে কী কী এ করলো, করার পরে এখানে তার টোটালের একটা হিসাব নিকাশ চলে আসবে। তারপর এখান থেকে সে চেক আউট করলে তাকে লগ ইন ফর্মটাতে নিয়ে যাবে, দেন সে লগ ইন করে চেক আউট করবে। তারপর কিছু বিলিং ইনফরমেশন আসবে, সেটা দিবে। আর সে যদি কন্টিনিউ শপিং, সে আরও যদি প্রোডাক্ট অ্যাড করতে চায় এটাতে ক্লিক করলে তাকে প্রোডাক্ট লিস্টের মধ্যে নিয়ে যাবে, দেন আরও প্রোডাক্ট সে অ্যাড করতে পারবে অথবা এখান থেকে রিমুভও করতে পারবে। একইভাবে এই কার্টের লিস্টটা এখানেও সে দেখতে পারবে। অর্থাৎ আমি এই টেমপ্লেটটা চুজ করেছি, আশা করি এই টেমপ্লেটটা আপনাদের ভালো লাগবে। এটা হলো আমাদের হোম পেজ, হোম পেজের মধ্যে এই কন্টেন্টগুলো আছে। তারপরে এটা হলো আমাদের কার্ট, এটা হলো কন্ট্যাক্ট আস, আর এটা আমাদের এদিকেও কার্ট, ইওর কার্ট। তো এটা এই টেমপ্লেটটা আমি আপনাদের
গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, যারা কমেন্ট করবেন তারা এই ট্যাবলেটটার সোর্স কোড পেয়ে যাবেন। এটা দিয়ে আপনারা সবাই শুরু করবেন, আমি এটা দিয়েই দেখাবো। তো আজকে এই ছিল মূলত আমাদের কোর্সের ওভারভিউ। আগামী পর্বে আমি লারাভেল 6-এর একটা লারাভেল 6 ডাউনলোড করব। দেন আমাদের এই একটা প্লে লিস্ট ছিল, ডেভেলপ ফুল ওয়েবসাইট বাই লারাভেল 6, এটার আমাদের প্রায় 50% কাজ এই আমাদের এই প্রজেক্টের মধ্যে করা আছে। এই জন্য আমি মূলত এই যে ইমেজের মধ্যে আমি মার্ক করে রেখেছিলাম যে এটা আমাদের করা আছে, দেখেন। তারপর আমাদের ইউজার ম্যানেজমেন্ট, প্রোফাইল ম্যানেজমেন্ট, এই যে পাসওয়ার্ড চেঞ্জ ইউর প্রোফাইল, এই পার্টটাও আমাদের এই কাজের মধ্যে করা আছে, যে এই প্লে লিস্টের মধ্যে। তারপরে মূলত আমাদের আছে লোগো ম্যানেজমেন্ট, স্লাইডার ম্যানেজমেন্ট, কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, অ্যাবাউট আস ম্যানেজমেন্ট, এই সবগুলো জিনিস করা আছে, আর বাকি জিনিসগুলো করব। তো আমি মূলত এটা থেকে কপি করে নিয়ে এসে যেগুলো আমাদের লাগবে সেগুলো রাখবো, আর বাকিগুলো রিমুভ করে দিব। তো আগামী পর্বে আমি ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি কাজ দেখাবো। তো আজকে জাস্ট এই কোর্সের ওভারভিউ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই কারণে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।